আজাদী কা অমৃত মহোৎসব এবং দেশের স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে প্রভাত ফেরি নামক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে। বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে এই প্রভাত ফেরির সূচনা হয়। এদিন বিদ্যালয়ের কচি কাঁচা পড়ুয়ারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রভাত ফেরিতে পা মেলান তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়, পুরপিতা রূপক সরকার সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় দেববর্মা সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ কচি কাঁচা পড়ুয়ারা। প্রভাত ফেরি নামক রেলিটি তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এসে শেষ হয়। অন্যদিকে তেলিয়ামুড়া পুর পরিষদের 8 এবং 9 নং ওয়ার্ডের উদ্যোগে নেতাজি নগর এলাকা থেকে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায়ও বিধায়িকা কল্যাণী রায় সহ পুর পিতা সহ 8 ও 9 নং ওয়ার্ডের কাউন্সিলরদের উপস্থিতিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় ছোট ছোট শিশুরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে। সেই সঙ্গে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত রান অফ গ্রিন ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে বন দপ্তরের উদ্যোগে বন দপ্তরের কর্মীরা বিএসএফ, সিআরপিএফ এবং বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে এক ম্যারাথন র্যালি অনুষ্ঠিত করে চিত্রাঙ্গদা কলা কেন্দ্র থেকে। এই ম্যারাথন র্যালি তেলিয়ামুড়া নেতাজি নগর থেকে পুনরায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের সামনে এসে শেষ হয়। এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, জেলা বন আধিকারিক জয়া রাখুল, জিশান বি, মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস, পৌরপিতা রূপক সরকার সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট স্থিত ত্রিপুরা স্টেট রাইফেলস 12 নং বাহিনীর মূল কার্যালয় থেকে এক বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এই বাইক র্যালিতে বাহিনীর জওয়ান সহ উচ্চ পদস্থ আধিকারী অংশগ্রহণ করে। তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আজাদী কা অমৃত মহোৎসবে সামিল হয়েছে। আজকে তারা হর ঘর তিরঙ্গা যে প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী আহ্বান করেছেন তাতে সাড়া দিয়ে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে একটা র্যালি বার করছে। যে র্যালির মধ্যে থাকবে বৈচিত্র্যের মধ্যে ঐক্যবোধ, নানান থিম নিয়ে এই বিদ্যালয়ের ছাত্রীরা ছাত্ররা সমগ্র তেলিয়ামুড়া শহর তারা পরিভ্রমণ করবে এবং একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই বার্তা তারা দিতে চাইছে স্বাধীনতার অমৃত মহোৎসবে। আমরাও আজকে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সামিল হয়েছি তাদের এই পদযাত্রা। আমরা আজকের দিনে স্মরণ করছি সেই সমস্ত বীর শহীদদের যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছে। শুধু তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় নয়, আজকে তেলিয়ামুড়া মিউনিসিপ্যালিটির সমস্ত ওয়ার্ডে এই তিরঙ্গা র্যালি হচ্ছে। আমি একটু আগে 8 এবং 9 নং ওয়ার্ডে র্যালিতে অংশগ্রহণ করেছি। সেখানেও ছোটো ছোটো বাচ্চারা নেতাজি সুভাষচন্দ্র বসু, কেউ স্বামী বিবেকানন্দ, কেউ ভারত মাতা, কেউ কৃষ্ণ, এরকম শিখেছে স্বাধীনতার অমৃত মহোৎসবে সামিল হয়েছে। আমি একটা বিশেষ মানে দিক দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীদের সাথে সাথে সমাজের বিভিন্ন অংশের মানুষের এমনকি ছোট ছোট ছেলে মেয়েদের এবারে স্বাধীনতার 75 বছর পূর্তিতে যেভাবে তারা নিজেকে সামিল করেছে, যেভাবে তারা সমগ্র অংশের মানুষের সাথে সাথে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরও একটা প্রবল উৎসব এই বছর আমরা দেখতে পাচ্ছি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আহ্বানে প্রত্যেকটি বাড়িতে তিরঙ্গা ঝান্ডা উঠছে, প্রত্যেকেরই একটা স্লোগান ঝান্ডা উঁচা রেহাই আমারা। আমরা চাই স্বাধীনতার এই অমৃত মহোৎসবে সকল অংশের মানুষ আগামীকালকেও আমরা শ্রদ্ধার সঙ্গে আমরা সম্মানের সঙ্গে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি, হর ঘর তিরঙ্গা যাত্রাকে আমরা সফল করি। ধন্যবাদ। এদিন সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন সীমান্তবর্তী এলাকা বরনারায়ণ উচ্চ মাধ্যমিক মাদ্রাসার উদ্যোগে হরে ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরনারায়ণ এলাকায় র্যালি সংগঠিত করে মাদ্রাসার ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ ভৌমিক, মাদ্রাসা প্রধান শিক্ষক মাওলানা সাদেক আহমেদ সহ অন্যান্যরা। এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, সবার মনে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের কথা স্মরণ করে সবাইকে একসাথে চলার বার্তা নিয়ে এই র্যালি। দেশের 75তম স্বাধীনতা দিবস আগামী 15ই আগস্ট, দেশের সরকার যে উদ্যোগ নিয়েছে হর ঘর তিরঙ্গা, উক্ত অনুষ্ঠানকে
সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে এবং দেশের সাধারণ জনগণের মধ্যে দেশপ্রেম এবং দেশাত্মবোধকে জাগ্রত করার লক্ষ্যে আজকে আমাদের বর্ণনারায়ণ ইসলামিয়া ফাজিল এইচএস মাদ্রাসা এবং বর্ণনারায়ণ ত্রিপুরা মডেল মাদ্রাসা উদ্যোগে আজকের এই র্যালির আয়োজন করা হয়েছে। কতটুকু র্যালি করেছেন? আমরা এদিকে আমাদের বর্ণনারায়ণ এলাকার গ্রামটা আমরা ঘুরে এখন মেন রোডে মাসিমা পর্যন্ত যাব, প্রায় গড়ে আমাদের 5 কিলোমিটার আজকের এই র্যালিটা আমরা করেছি। কী বার্তা দিবেন র্যালির মাধ্যমে? বার্তা এটাই দেব যে প্রত্যেকটা জনগণের অন্তরের মধ্যে দেশাত্মবোধ থাকা দরকার, যে আমাদের দেশকে স্বাধীন করতে গিয়ে হিন্দু মুসলিম নানা জাতি নানা ভেদ ভেদাভেদ বলে গিয়ে যে ঐক্যতার সাথে আমাদের দেশে স্বাধীনতা এনেছে তাদের রক্তকে আমাদের স্মরণ রাখা দরকার। আমরা যাতে তাদের বলিদানকে স্মরণ করে দেশের এই স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সফলভাবে আমরা এটাকে পালন করতে পারি এটাই আমি বার্তা দিতে চাই। ভারতের স্বাধীনতা দিবসের 75তম বর্ষপূর্তি উপলক্ষে হার সাইকেল তিরঙ্গা এই ভাবনায় রবিবার বাইসাইকেল র্যালি সংগঠিত করে বিএসএফের জওয়ানরা প্রায় 10 কিলোমিটার দূরত্বে বাইসাইকেল র্যালি হয় এবং এদিনের সাইকেল র্যালিটি কলসিমুড়া বিওপির সামনে থেকে শুরু হয়। প্রায় 100 সাইকেল নিয়ে সীমান্তে 150 ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা সহ বক্সনগর এলাকার যুবকদের নিয়ে এই হার সাইকেল তিরঙ্গা অভিযান করা হয়। বাইসাইকেল র্যালিতে উপস্থিত ছিলেন 150 ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট এস এন দুবে, বক্সনগর বিওপির অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অশোক মেডায়াল, জি ব্রাঞ্চের ইন্সপেক্টর সহ অন্যান্যরা। হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে গোটা রাজ্যে চলছে নানা কর্মসূচি, পাশাপাশি রাজধানীতেও সংগঠিত করা হচ্ছে নানা অনুষ্ঠান। এর একটাই লক্ষ্য, সকলকে জাতীয় পতাকার প্রতি উদ্বুদ্ধ করা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।